অনেক নেতাকে গ্রেফতার করেছে। গত 7 তারিখে আমাদের একদিনে প্রায় 500 নেতা বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে গ্রেফতার করেছে এবং অনেককে আহত করেছে, গুলিবিদ্ধ হয়েছে এবং আমাদের এক ভাই মৃত্যুবরণ করেছে। আমরা শান্তিপূর্ণ সমাবেশ করেছি এবং করতে চাই। আমেরিকা থেকে স্যাংশন এসেছে, স্যাংশন আরও আসবে, আরও আসবে, এরপরে আসবে শেখ হাসিনার বিরুদ্ধে স্যাংশন। ক্ষমতায় জোর করে ভোট চুরি করে থাকা যাবে না। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমান বলেছেন, দেশ যাবে কোন পথে, ফয়সালা হবে রাজপথে। আপনাদের মনে আছে অনেক অভিজ্ঞ নেতৃবৃন্দ আছেন এখানে, বাউন্নর ভাষা আন্দোলনে সেদিন জব্বার বরকত তাদের রক্তের বিনিময়ে সেদিন মায়ের ভাষাটা প্রতিষ্ঠা করেছে। মানুষের কথা বলতে চেয়েছি, আমাকে থামিয়ে দেয়া হয়েছে। এই সংসদে থাকা আর না থাকার মধ্যে কোনো পার্থক্য নাই। পেশিবাদী ক্ষমতাসীন সরকারকে পদত্যাগ করিতে হইবে। দল নিরপেক্ষ একটি অন্তর্বর্তীকালীন তত্ত্বাবধায়ক সরকার গঠন করিতে হইবে। এই গ্রেফতার এবং হত্যার প্রতিবাদে আগামী 13 ডিসেম্বর আমরা এদেশের সকল জনগণকে এই 10 দফা দাবির সাথে একাত্মতা ঘোষণা করে আগামী 24 ডিসেম্বর এই গণমিছিলে অংশগ্রহণ করে এই আমাদের 10 দফার প্রতি আপনাদের একাত্মতা ঘোষণা করবে। যেই সরকার হরতাল ডাকতে হয়, পিকেটিং করতে হয়, ভয়ভীতির সৃষ্টি করে জনগণকে সভা সমিতি থেকে বঞ্চিত করতে হয়, এরা কি সরকারে আছে? আমাকে আজকে এই সভায় আসতে দিবেন না। আমাকে জানানো হয় মোশারফ ভাইও আসছে, আমিও আসছি, আপনারাও আসছেন। আগামী দিন কে জেলে থাকবো, কে কবরে থাকবো সেটা জানি না, তবে শেখ হাসিনার সময় শেষ। জনগণের বাংলাদেশ, টেক ব্যাক বাংলাদেশ। আমরা এবার জীবন বাজি রেখেও এই আন্দোলনকে, শেখ হাসিনাকে পরাস্ত করে আমরা রাজপথ থেকে ফিরবো। যত বড় হামলা মামলা গ্রেফতার হোক না কেন, তারপরেও এই বাদ ভাঙা গণজোয়ার কোনো অবস্থাতে রোধ করতে পারবে না। আন্দোলন ঠেকাতে পারে নাই, এই জনসোদ দিনে দিনে আরো বাড়বে, এই সরকারের পতন না হওয়া পর্যন্ত কেউ ঘরে ফিরে যাবে না। ইনশাল্লাহ আমরা শত প্রতিকূলতার মাঝেও রাজপথে থাকবো। দেশের মালিক হলো জনগণ। ডিসেম্বর মাসে এই খুনি অবৈধ ফ্যাসিস্ট সরকারের রক্ষী বাহিনী আমাদের পার্টি অফিসের সামনে ন্যাক্কারজনক ভাবে সাধারণ জনতার মুখে গুলি চালিয়ে একটা ভয়াবহ পরিস্থিতি তৈরি করেছে। তারা দিন গুনছে, প্রহর গুনছে, কিভাবে এই ভয়াবহ, এই বর্বর, এই সরকারের হাত থেকে বাংলাদেশের মানুষ মুক্তি পাবে। আমার কথা শুনবেন না, স্লোগান দিব দুটার একটা, প্লিজ। আমরা তো সবসময় এখানে আসবো না,
কথা শুনতেছেন কথা শুনুন খেলা পরে হবে এই যে অবস্থা আজকের এই সমাবেশ এই মঞ্চের দিকে তাকিয়ে দেখছি নেতার নেতা সিকি নেতা আদুলি নেতা পাতি নেতা সব নেতা সব নেতা কর্মী কোথা বাংলাদেশ নেতা উৎপাদনের কারখানা এ কারখানায় কত নেতা কেন আপনারা এতজন মঞ্চে কি কারণে টাঙ্গাইল সেগুলেন আপনারা এসছেন সাভারের সবার এই গাছকে ধাক্কা দিয়ে ফেরানো যায় না সেটা বারবার প্রমাণ হয়েছে বরং এই আওয়ামী লীগ সরকারের এই গাছকে যারা ধাক্কা দিতে আসবে তাদেরই কপাল ফাটবে মাথা ফাটবে সেটা এখন বিএনপি নেতারা বুঝতে পারছে দিন শেষে গোলাপবাগ মাঠে একটি ঘোড়ার ডিম পেরেছে ঘোড়ার ডিম আকাশবাদী যাস তাদেরও আছে তিন তিন এখানেও আছে বিরোধী দল আপনারা সাতজন গেলে জাতীয় সংসদ অচল হয়ে